टू माई चैनल प्रिय नवम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे भिडियोटी आलोचना करते चले गणित मॉडल एक्टिविटी टास्क पार्ट सिक्सर सम्पूर्ण नतून प्रश्न उत्तर जो प्रश्नगुलो जो अंकर प्रश्नगुलो तुम्हारा मासे अर्थात सेप्टेम्बर मासे स्कूल के पे जा प्रश्न उत्तर हमें आगे ही कर दिए तुम्हारे तुम्हारा झटपट खाता कलम बेर करो और ये प्रश्न उत्तरगुलो कर नाओ बंधुरा तारे कथा ना बाड़िए देखे ना जा झटपट देखो बहुमुखी उत्तरधर्मी प्रश्न एम सी किूएस चार्टी आछे चार मार्क शतकरा लाभ दस होले क्रय मूल्य और विक्रय मूल्य अनुपात होबे देखो सीज द राइट आंसर 10:11 एबार देखो दुई त्रिभुज ए बी सी एर ए बी बाहुर मध्यबिंदु डी दिए बी सी एर समान्तराल डी टाना हलो जा ए सी बाहू के इ बिंदुते छेद करलो ताहले देखो उत्तर हबे बी इज द राइट आंसर ए इ समान समान बा ए इ इक्वल टू हाफ ए सी तारपर देखे नाओ तीन जे अर्धवृत्ताकार चाकतिर व्यासार्धेर दैर्घ्य 10.5 सेमी तार परिसीमा कत आंसर बी इज द राइट आंसर पाई प्लस टू इंटू 10.5 सेमी चार नम्बर प्रश्न जे वर्गाकार चित्रे कर्णेर दैर्घ्य देखो 13√2 सेमी तार एकटी बाहुर दैर्घ्य होबे देखो 13 सेमी 13 सेमी डिज द राइट आंसर एबार देखो सत्य मिथ्या निर्णय करते होबे सत्य मिथ्या दुयेर एक धार्य मूल्यर ऊपर छाड़ निर्भर करे एटा सत्य दुई परिसंख्या बहुभुज अंकनेर जोन्नो प्रथम श्रेणी ठीक आगेर एकटी श्रेणीर परिसंख्या होबे शून्य सत्य तीन देखो एखाने একটা চিত্র দেওয়া আছে চিত্রে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি ই এফ তাহলে রম্ব আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এটা মিথ্যা তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান মিথ্যা এবার দেখে নাও চার প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা এটা সত্য তাহলে আমাদের উত্তর সত্য সত্য মিথ্যা সত্য এবার দেখো উত্তর আচ্ছা তিনে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রথম প্রশ্ন দশটি পেনের ক্রয় মূল্য আটটি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ নির্ণয় করো তাহলে দেখে নেওয়া যাক অ্যান্সার দশটি পেনের ক্রয় মূল্য 100 টাকা হলে আটটি পেনের বিক্রয় মূল্য হয় 100 টাকা তাহলে একটি পেনের বিক্রয় মূল্য সমান 100/8 ভালো করে বুঝবে তোমরা হ্যাঁ আর তাহলে আমি 8 দিয়ে 100 কে কাটছি মানে 8 দিয়ে তো কাটা যাচ্ছে না 4 দিয়ে কাটবো 4 দুগুণে 8 আর 4 25/100 তাহলে 25/2 = 12.5 টাকা মানে 12.5 টাকা একটি পেনের বিক্রয় মূল্য কত হচ্ছে 12.5 টাকা এইবার দেখো দশটি পেনের বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে 125 টাকা মানে 12.5 × 10 = 125 টাকা শতকরা লাভ কত হবে আমাদের লাভ বের করতে হবে দেখো মোট লাভ আমরা জানি 125 টাকায় বিক্রি করছি 100 টাকার পেন তাহলে 125 - 100 এবার নিচে কত 100 এবার শতকরা বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে এবার দেখো নিচে তাহলে 125 থেকে 100 চলে গেল 25 নিচে 100 আর এই শতকরা 100 100 রয়েছে তাহলে এই 100 দিয়ে নিচের 100 দিয়ে এই উপরে 100কে কেটে দিলাম থাকছে 25 টাকা বা 25% দেখো 100তে 25% তোমরা পার্সেন্টেজ করবে ঠিক আছে তাহলে শতকরা লাভ হবে 25% তোমরা লিখবে এরকম লেখার দরকার নেই যে শতকরা লাভ হবে 25 টাকা এটাও লিখতে পারো অথবা শতকরা লাভ 25% এবার আসি দেখো একে দুই নম্বর প্রশ্ন প্রথম শ্রেণীর শ্রেণীসীমা 70 থেকে 74 দেখো যে প্রশ্নটা আমাদের এখানে দেওয়াই আছে তোমরা দেখে নাও এই দেখো দুয়ে কি আছে যে শ্রেণীসীমা 70 থেকে 74 আর পরিসংখ্যা 3 আর দ্বিতীয়তে দেখো দ্বিতীয় ঘরটিতে 75 থেকে 79 পরিসংখ্যার ঘরে 4 তৃতীয় ঘরে 80 থেকে 84 পরিসংখ্যার ঘরে 5 আর চতুর্থ ঘরে 85 থেকে 89 পরিসংখ্যার ঘরে 8 তাহলে উপরে পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হবে আমাদের তাহলে উত্তরটা দেখে নাও যে প্রথম শ্রেণীর শ্রেণীসীমা
আমরা দেখলাম যে 70 থেকে 74, তার প্রথম শ্রেণীর শ্রেণী সীমানা আমাদের কীভাবে বের করতে হবে দেখো, ধরতে হবে কত থেকে 69.5 থেকে 74.5-এর মধ্যে, এইভাবে আমাদের ধরতে হবে, ঠিক আছে? তাহলে শ্রেণী দৈর্ঘ্য দেখো 74.5 থেকে 69.5 চলে গেল, থাকছে কত 5। এবার দেখো প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, শ্রেণী পরিসংখ্যা কত 5 পেয়েছি, আর শ্রেণী এই শ্রেণী পরিসংখ্যা কত 3 আছে দেখবে। শ্রেণী পরিসংখ্যা 3 আমরা ছকে দেখিয়েছি প্রশ্নে, আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আমরা পেয়েছি এই দেখো এটা 5, তাহলে 3/5 বসালাম। তাহলে 3-কে যদি 5 দিয়ে ভাগ করি দেখো 5/6 কত হয় 30, মানে 0.6 উত্তর হয়ে যাচ্ছে। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব 0.6। এইবার দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর যে প্রশ্ন আছে সেটা তোমরা দেখে নিও, প্রশ্নের থেকে প্রশ্ন তোমরা পেয়ে যাবে। 3 নম্বর অ্যান্সারে দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ½BC×AD, এখানে দেখো তোমরা পেয়ে যাচ্ছ এটা উচ্চতা এই মিটার আছে 20 মিটার, তাহলে দেখো ½×20×8 উচ্চতা এটা, ঠিক আছে? তাহলে উচ্চতা পাচ্ছি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি কি ½×20×8 বর্গমিটার। এবার শর্তানুসারে দেখো ½×20×8=96, 96 বর্গমিটার, তাহলে h=, কত পাচ্ছি দেখো 96×2/20, ঠিক আছে 2/20, যেহেতু উচ্চতা দেখো h=20 দেওয়া আছে তাহলে 2/20। এইবার h=96 এখানে দেখো 2 দিয়ে 10 কাটলাম তাহলে 1/10, এইবার দেখো 96 দিয়ে ভাগ করলাম কত পাচ্ছি 9.6 মিটার। অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা আমরা পাচ্ছি দেখো, যেহেতু h আমরা এখানে উচ্চতা বের করছি, শর্তানুসারে আমরা উচ্চতা বের করছি, দেখো ত্রিভুজটির উচ্চতা কত হচ্ছে 9.6 মিটার। এবার আসি দেখো 4, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে করো, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ভালো করে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য দেখো 8 সেমি, দুটো বাহুর দৈর্ঘ্য 8 সেমি, সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, কোনো মানে অঙ্কন কীভাবে করেছো সেটা লেখার দরকার নেই, শুধু অঙ্কন চিহ্ন দিতে হবে। অথবা দেখো এখানে দুটো প্রশ্ন আছে, যে কোনো একটা করতে হবে, এই চারেরটা অথবা যেটা আছে এই দুটোর ভিতরে তোমরা একটা করতে পারো, ঠিক আছে? কারণ উপর থেকে যেটা নির্দেশ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে এখানে বলেছে, যে কোনো একটা চারের উপরেরটা করতে পারো, দেখো চার দাগের এটা করতে পারো অথবা এটা করতে পারো। এবার আমি তোমাদের জন্য দেখো চারেরটা করে দিয়েছি, চার দাগ অথবাটা করিনি, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে জানাবে, আমি করে দেবো, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে করে দেবো, এই ভিডিওর তোমরা যে ডেসক্রিপশন লিঙ্ক সেই লিঙ্কে পেয়ে যাবে, তাহলে দেখে নাও। এখানে প্রথমে দেখো আমরা জানি একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, প্রথমে একটা বাহু নিয়ে নিলাম, দেখো বি থেকে এক্স পর্যন্ত এখানে বর্ধিত একটা বাহু নিলাম, বাহু নেওয়ার পরে দেখো এখান থেকে আমরা 30 সেমি এই 8 সেমি এই যে মাপ আছে দেখেছ উপরে দেখো আমি নিয়ে নিয়েছি 8 সেমি একটি 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখাংশ, এখান থেকে এই জায়গা কাঠা কম্পাসের সাহায্যে কেটে নেব, 8 সেমি কেটে নেব, ঠিক আছে? আবার দেখো এরপরে আমরা কি করব, যে আমরা জানি যে দুটো যে বাহু 8 সেমি সমদ্বিবাহু ত্রিভুজ, এবার কোণ হবে 30 ডিগ্রি, এই যে কোণটা না এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? এটা 30 ডিগ্রি কোণ, এখানে যাই হোক লেখা হয়নি, তোমরা লিখে নেবে যে 30 ডিগ্রি এখানে কোণ। তাহলে এই 30 ডিগ্রি কীভাবে অঙ্কন করবে দেখো, প্রথমে এই বৃত্ত থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, করার পরে ওই একই মাপ থেকে এই বৃত্তচাপ থেকে এইভাবে একটা অঙ্কন করবে, ঠিক আছে কাটা কম্পাসের সাহায্যে। এরপরে আবার কী করবে, যে এখান থেকে আর এখান থেকে এই দুটোর থেকে কী করবে, কাটা কম্পাসের অর্ধেকের মানে এখানে যে বৃত্তচাপ এর অর্ধেকের বেশি নিয়ে এইভাবে কাটবে, আর ঠিক এখান থেকে এইভাবে কেটে নেবে, ঠিক আছে? নেওয়ার পরে তোমরা কী করবে, যে এই বি থেকে সোজা একটা রেখাংশ অঙ্কন করবে এভাবে। এরপর দেখো
এই সোজা যেখানে ছেদ হয়েছে এখানে সেভাবে কাটবে, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপরে আমরা জানি যে এই আরসিমে যে দৈর্ঘ্য আমরা পেয়েছি এই দৈর্ঘ্যটা তোমরা কি করবে এখান থেকেও কেটে নেবে, এইভাবে কেটে নেবে। তারপর তোমরা কি করবে এখানে এসি যুক্ত করলাম, মানে এসি তোমরা যুক্ত করবে, তাহলে একটা ত্রিভুজ পেয়ে গেলাম যার দুটো বাহু মানে সমান, এই বাহু সমান সমান এই বাহু, আর এই কোণ হচ্ছে কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ। এরপর তোমরা কি করবে একটা এর সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করো, তোমরা কি করবে যে এই বিসি বাহুর সমান্তরাল, ঠিক আছে, বিসি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে তোমরা কি করবে সি বিন্দু থেকে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে উপরের দিকে, ঠিক আছে। তারপর দেখো তোমরা কি করবে এ বিন্দু থেকে ওই বিসি বাহুর সমান অথবা বি এ বি বাহুর সমান একটা তোমরা কি করবে বৃত্তচাপ অঙ্কন করবে, এই যেখানে পি আছে পি বিন্দুর এই সোজা। তারপর কি করবে তোমরা এই যে এ থেকে পি পর্যন্ত একটা লম্বা করে রেখাংশ অঙ্কন করে দেবে, একটু এর থেকে এদিকে বর্ধিত রাখবে, আবার এই সাইডেও একটু বর্ধিত মানে বাড়িয়ে দেবে। তারপর তোমরা কি করবে দেখো, যেটা তোমাদের মাথায় রাখতে হবে, এবার আমাদের এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা কি অঙ্কন করতে হবে বর্গক্ষেত্র তোমাদের অঙ্কন করতে বলেছে। এরপর তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই যে বিসি বিসি বাহু রয়েছে এর আমাদের সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে দেখো বিসি বাহুর একটু কি করবে অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ উপরের দিকে অঙ্কন করবে, ঠিক আছে। মনে করো সি বিন্দুর থেকে উপরের দিকে অঙ্কন করছো, আবার নিচের দিকেও অঙ্কন করলে দেখো এখানে, আবার বি বিন্দুর থেকে উপরের দিকে এইভাবে অঙ্কন করলে কাঠা কম্পাসের সাহায্যে, আবার নিচে এইভাবে অঙ্কন করার পরে তোমরা কি করলে উপরের সঙ্গে যুক্ত করে দিলে, তাহলে কি যা তোমাদের কি করবে উপরে একবারে লম্বা করে তোমরা সোজা একটা দাগ টেনে দেবে যেখানে যেখানে ছেদ করেছে সেই সোজা করে, ঠিক আছে। এরপরে এই ডিইর যে এই যে ডিই আছে, ঠিক আছে, এখানে তোমরা ভালো করে দেখে নেবে এই বাহুর যে দৈর্ঘ্য অথবা সিডি বাহুর যে দৈর্ঘ্য সেই বাহুর দৈর্ঘ্য তোমরা সমান করে কি করবে ই থেকে, এখানে যে ই আছে এই ই থেকে তোমরা এফ এফ এর জায়গায় তোমরা কেটে নেবে সমান দৈর্ঘ্য বিশিষ্ট। তারপর কি করবে সি এফ জুড়ে দেবে, তোমাদের কি হয়ে যাবে একটা বর্গক্ষেত্র অঙ্কন হয়ে যাবে, এইভাবে তোমরা এটা করবে। বন্ধুরা এখানে আমি 4 দাগের প্রশ্নের উত্তরটা করে দিয়েছি, যদি অতবার প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা অবশ্যই জানাবে, তাহলে ওটাও আমি করে দেব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।